রেলওয়ের উদ্যোগে কোরবানির পশু ক্যাটল স্পেশাল ট্রেনে চেপে রাজধানীতে আসছে বুধবার ও আজ সকালে জামালপুর থেকে এসেছে হাজারের বেশি গরু ট্রাকে গরু পরিবহনের খরচ বেশি ও ঝুঁকিপূর্ণ তাই গবাদি পশুর মালিকরা ঝুঁকছেন এই সার্ভিসে রেল কর্তৃপক্ষ জানায় মোট তিনটি ট্রেনে জামালপুর থেকে বছর গরু ঢাকায় আসবে আছে যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ সারি সারি গরু ট্রেনে চড়ার অপেক্ষায় মালিক সহ গন্তব্য রাজধানী ঢাকা জামালপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে দেশি জাতের পশু বিক্রির উদ্দেশ্যে নেয়া হচ্ছে বড় হাটে আমি বেশি নিতে পারি এই জন্য ঢাকা ট্রেনে আমি গরু নিয়ে যেতেছি আমার দেশ গিরিমার দাম করছে ছয় লাখ টাকা আমি বেশি নিই আমি ঢাকা নিয়ে গেছি আমার গরু একটা নাম হইল ডিপ জল একটা নাম মান্না আর একটা উবাদুল কাদের আর তাকে নিলে গরুর ঠ্যাং ভাঙ্গে হাত মানুষ অ্যাক্সিডেন্ট হাঁ নিলে সুবিধা গরু বালা থাকে মানুষ বেলা থাকে দুই দফায় আটশো গরু নিয়ে বুধবার ইসলামপুর স্টেশন থেকে ছেড়ে যায় ক্যাটল স্পেশাল ট্রেন ট্রেনটিতে রয়েছে পঁচিশটি ওয়াগন প্রতিটিতে ষোলোটি করে গরু একটি ওয়াগনের জন্য ব্যাপারীদের ভাড়া গুনতে হচ্ছে আট হাজার করে এতে একটি গরু ঢাকায় পৌঁছাতে খরচ পড়ছে পাঁচশো টাকা রেলে গরু নিয়ে গেলে সুবিধা আছে কোনো চাঁদা বাজে নেই কোনো হয়রানি নেই গাড়িটা যদি আরও একদিন আগে দেয় তাহলে ফ্যাসিলিটিটা ভালো হয় আমরা ওখানে যাওয়ার সময় পাই গত কয়েকবারের তুলনায় এবার ভালো সারা পাওয়া যাচ্ছে পশুগুলো রাজধানীতে পৌঁছাতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে নেই আবারও ক্যাটল স্পেশাল ট্রেন চালু করেছে ইসলামপুর এবং মালন্দ থেকে ঢাকা পর্যন্ত এইখানে নিরাপত্তা দায়িত্বে থাকবে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী তারা এটা এক্সপোর্ট করে ইসলামপুর থেকে ঢাকা পৌঁছে দিবে যাতে কোনো ঘটনা না ঘটে যখন আমরা দু হাজার একুশ সালে প্রথম গাড়ি ই করি তখন আমাদের তেরোটা এ পর্যন্ত আমরা এবছর অলরেডি ষাটটা ওয়াগন বুক করে ফেলছি এ থেকে আমরা বুঝতে পারছি তাদের মানে আগ্রহ অনেক বেশি এই জেলা থেকে এক হাজার আটাশিটি গরু ঢাকায় নেওয়া হয়েছে তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেনে আমিন বাবু যমুনা নিউজ